السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. সম্মানিত দর্শক, আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা আপনাদের সকলেরই জানা, তা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে তথা 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। দর্শক, আন্তর্জাতিক শক্তি মুসলমানদেরকে চরিত্রহীন করার জন্য, যুব সমাজকে বিপদগামী করার জন্য নানা ধরনের আয়োজন করে যাচ্ছে। বিভিন্ন চাকচিকের মাধ্যমে যুবকদের বিপদগামী করছে, অন্যায়ের পথে তাদেরকে অগ্রসর করছে। সম্মানিত দর্শক, আজকে আমরা মুসলমান, আমরা নিজেদের আত্মপরিচয় না জেনেই পশ্চিমাদের অপসংস্কৃতিকে আজকে নিজেরা আঁকড়ে ধরছি। মুসলমান যুব সমাজ নিজেদের অস্তিত্ব বিলীন করে বিজাতীয় সংস্কৃতি পালনে উঠে পড়ে লেগেছে, আর নিজেদেরকে তারা স্মার্ট বয় পরিচয় দিতে গর্ববোধ করছে। আসলে দর্শক, আজকে ভালোবাসা দিবস নামে যেই দিবসটি আজকে আমরা পালন করতেছি, এই দিবসের ভিত্তি কতটুকু, বা আমরা মুসলমান, আমাদের ইসলাম এই ব্যাপারে কি বলে, আমরা কি একবারও ভেবে দেখেছি যে আমরা কোথায় আছি? আজকে পৃথিবীতে ভালোবাসার বড়ই অভাব, যখন পৃথিবীতে 14 ফেব্রুয়ারি এই দিবসে কোনো ভালোবাসা দিবস ছিল না। আসলে বাস্তব কথা হলো, তখন মানুষের মধ্যে ভালোবাসার কোনো অভাব ছিল না, আর আজকে ভালোবাসার এতটাই অভাব পড়ে গেল যে আমাদেরকে বছরে একদিন ভালোবাসা দিবস এনে ভালোবাসার কথা স্মরণ করিয়ে দিতে হয়। দর্শক, আজকে আমরা জানবো যে এই ভালোবাসা দিবসটা কী, কোত্থেকে আসলো, আমাদের মুসলমানদের করণীয় কী, বিশেষ করে আজকে আমাদের যুবক যুবতীরা যেভাবে বিবাহপূর্বক দৈহিক সম্পর্ক গঠনে তারা নিজেদের শাহওয়াতকে, নিজেদের যেই কুপ্রবৃত্তি আছে সেটাকে মেটানোর জন্য তারা অবৈধভাবে সম্পর্ক স্থাপন করছে, একজন মুসলিম হিসাবে এটা কখনোই আমাদের জন্য সম্ভব না। যদি কারো অন্তরে আল্লাহর প্রতি সামান্য ভয় এবং ইমানের বিন্দু পরিমাণ ইমান যদি কারো অন্তরে থাকে, তাহলে কোনো মুসলমান সে এ সমস্ত কাজে অগ্রসর হতে পারে না। প্রিয় উপস্থিতি, এই যে ভালোবাসা দিবসটি আজকে আমরা পালন করতেছি, এই ভালোবাসা দিবসটি কোত্থেকে আসলো, কখন আসলো, বা আমাদের বাংলাদেশে এটা কখন আসলো, তা আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখতে পারবো যে 1993 সনে এটি আমাদের বাংলাদেশে শুরু হয়, আর বিশেষ করে ব্যবসায়ীদের মদদেই এই নিকৃষ্টতম জঘন্যতম একটা দিবস বাংলাদেশে পালিত শুরু হয়ে থাকে। আর অপরিণামদর্শী কিছু মিডিয়া এটাকে আন্তরিকভাবে তারা প্রচার প্রসারের জন্য চেষ্টা ফিকির করতে থাকে। আসলে যে মানুষ যখন বিশ্ব ভালোবাসা দিবস সম্পর্কে জানতো না, তখন পৃথিবীতে ভালোবাসার কোনো অভাব ছিল না। আজ পৃথিবীতে ভালোবাসার বড় অভাব, তাই দিবস পালন করে ভালোবাসার কথা স্মরণ করিয়ে দিতে হয়। আর হবেই না কেন, অপবিত্রতা আর নোংরামির মাঝে তো ভালোবাসা নামক পবিত্র বস্তু থাকতে পারে না। তাই আল্লাহ তাআলা মানুষের হৃদয় থেকে ভালোবাসাকে উঠিয়ে নিয়েছেন। দর্শক, এই ভালোবাসা দিবসের অস্তিত্ব কোথায়, কোত্থেকে আসলো, যে লেখক এবং গবেষকদের মত অনুযায়ী আমরা যে কথাটি বলতে পারি সেটা হচ্ছে যে 4th শতকে মূর্তিপূজক এবং অগ্নিপূজারীদের সমাজে বিভিন্ন ধরনের প্রথা চালু ছিল। সেখানে যীশু খ্রিস্টের জন্মের পূর্বে তারা যে একটি দিবস পালন করত, যে তাদের বিভিন্ন রকম দেবতা ছিল, পশু পাখির জন্য একটি দেবতা, জমির উর্বরতার জন্য তারা একটি দেবতাকে বিশ্বাস করত, আর তাদের দেবতার নাম ছিল লুপার কালিয়া। তারা বাৎসরিক যেই অনুষ্ঠানটি পালন করত সেটা হচ্ছে যে লটারি দেওয়া হতো, এবং একজন যুবকের ভাগ্যে যদি কোনো একজন যুবতী সেই লটারিতে আসতো, সে পরবর্তী বছর লটারি দেওয়ার পূর্ব পর্যন্ত ওই যুবতীর সাথেই তারা সম্পর্ক স্থাপন করে যেত, অর্থাৎ দৈহিক সম্পর্কে তারা লিপ্ত থাকতো। তো এভাবে পরবর্তী বছর যখন ওই দিনটা চলে আসতো, সেদিন তারা একটি ছাগল জবাই করত। এই ছাগল জবাই করে ছাগলের চামড়াটা ওই যুবতীর গায়ে পেঁচিয়ে রাখতো, এবং ওই যুবতীর গায়ে পেঁচিয়ে রাখার পরে যুবক একটি তরবারি নিয়ে ওই যুবতীর গায়ে আঘাত করত। আর তাদের এটা বিশ্বাস ছিল যে এই তরবারির আঘাতের মাধ্যমেই এই যুবতী সে বাচ্চা দেওয়ার উপযুক্ত হবে। আচ্ছা দর্শক, এই যে একটা প্রথা এভাবে চলে আসলো, এটার কোনো ভিত্তি আছে?
আপনার আপনাকে যে আল্লাহ যে একটা বিবেক দিয়েছেন আপনার কি মনে হয়? না, কখনোই না, এটার কোনো ভিত্তি থাকতে পারে না। এই জন্য মুসলমান আজকে আমাদের ঈমান ধ্বংস করার জন্য পরাশক্তিগুলো যেভাবে উঠে পড়ে লেগেছে, একজন মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে তাদের এই চক্রান্তকে ব্যর্থ মনোরোধ করে দেওয়া। কারণ আমরা মুসলমান, আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা মুসলিম, অন্য কোনো পরিচয় আমাদের নয়। আমরা পৃথিবীর যেখানেই যাব আমাদের একমাত্র পরিচয় হচ্ছে যে আমরা মুসলিম। এজন্য আমাদের সকলের উচিত যে এই দিবসকে পালন তো করবই না, বরং যারা এই দিবস পালনে আগ্রহী বাস্তবতা সম্পর্কে যারা জানে না তাদেরকে আমরা এই বিষয় সম্পর্কে অবগত করব, তাদেরকে আমরা বাস্তবতা জানিয়ে দেব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, একটা কথা না বললেই নয়, আজকের এই দিবসকে কেন্দ্র করে যে ধরনের বেহায়াপনার সয়লাভ হচ্ছে, যে আজকে আমাদের তরুণ তরুণীরা তারা নিজের প্রিয়জনের নাম লেখানোর জন্য, শরীরে উল্কি আঁকানোর জন্য, নিজেদের ইজ্জত আবরুর দিকে ভ্রুক্ষেপ না করে তরুণীরা তাদের হাত, তাদের বাহু, তাদের পিঠ অপর একজন পুরুষকে দেখাচ্ছে, তাদের কাছে কিছুই মনে হচ্ছে না। এজন্য পরিশেষে বলবো যে শিক্ষক, অভিভাবক, প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও সচেতন ছাত্রদের এ বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। অশ্লীলতার সয়রাব হতে আমাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করতে হবে।